বিজেপির দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার পাশাপাশি দলীয় পতাকা খুলে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ করলো তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের আঞ্চলিক নেতারা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় জামুরিয়া বিধানসভার শ্যামলা অঞ্চলের খড্ডাদেহি গ্রামে। অভিযোগ, গতকাল রাত্রে খড্ডাদেহি গ্রামে বিজেপির প্রার্থী নাম লেখা দেওয়ালের ওপর গোবর লেপে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। পাশাপাশি ওই অঞ্চলের বিজেপি কর্মী বিক্রম রানার বাড়িতেও ঠিল মারার অভিযোগ উঠছে ওই এলাকার তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। যদিও এই বিষয়ে জামুরিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিং পুরো অভিযোগ অস্বীকার করে বলেন, এটা বিজেপির গোষ্ঠীকোন্দল, এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। লিখন হচ্ছিল, দেওয়াল লিখন করেছে, ছেলেরা গেছে বাড়িতে রাত্রেবেলা, রাতের অন্ধকারে তৃণমূলের এই সংস্কার দিনের বেলায় কিছু করতে পারছে না, জনসমর্থন নেই, জনগণের ভয়ে দিনের বেলায় কিছু করতে পারছে না। রাত্রেবেলায় দু চারজন দুষ্কৃতি, তৃণমূল দুষ্কৃতি, তারা যে ওই গোবর লেপা, কাদা মাটি ছেটানো আর বেনার ছেঁড়া ঝান্ডা ছিঁড়ে ফেলে দেওয়া, এসব করেছে। এটাই তো দস্তুর পশ্চিমবাংলা, এটা সবাই জানে। বিগত লোক পঞ্চায়েত নির্বাচন থেকে বাংলার পক্ষে কী হয় গণতন্ত্রকে হত্যা করার জন্য, সেটা সবাই জানে। এটা নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না আমার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে, অভিযোগ তো করতে পারে, অভিযোগ আর কি করবে, অভিযোগ তো দেখছ পুরো ওয়েস্ট বাঙালি অভিযোগ হচ্ছে। তৃণমূল কংগ্রেসে আগেছে, তৃণমূল কংগ্রেসে চুনাও জিতছে, বিজেপি পায়ের জমিনটা হিসাব দিচ্ছে, এখন বিজেপি হাওয়া নাই। আগে বিজেপি বলছিল কি আমি এখানে 200 পার করব, এবার তো আমরা দেখছি 50 পার হবে কি না হবে, সন্দেহ আছে বিজেপি।